নমস্কার, আমি অনামিকা সাহা। দেখতে পাচ্ছেন আমার মুখের অবস্থা? আমি খুব কেঁদেছি একটা ছবি ডাবিং করতে এসে। ছবিটা পরিচালনা করেছে একটা বাচ্চা ছেলে, যে আগে হিরো করেছে, ছবিতে অভিনয়ও করে, কিন্তু এবার সে পরিচালক। আর অসাধারণ লিখে আটকে গেল, অসাধারণ ও রূপক কি টাইটেল কি ও ও চক্রবর্তী বলবো প্রথম থেকে না, বলুন না, রূপক চক্রবর্তী। আর সব থেকে বড় কথা, বাংলা ছবির গল্প হারিয়ে গেছে। আমি এত বছর, 40 বছর অভিনয় করছি, ডাবিং করে চোখ ফেটে জল আসে এরকম হয়নি। তো আমি আমার এই বয়সে এসে নিশ্চয় মিথ্যে কথা বলবো না, আমি আজকে এই গল্প যিনি লিখেছেন তাকে আমি বলেছি বহুদিন বাদে। তার নামটা আপনাদের জানাই, অরূপ চক্রবর্তী। রূপক চক্রবর্তী যিনি এই গল্পটা লিখেছেন তার নামটা আগে জানাই, রূপক চক্রবর্তী। ওকে আমি অনেকদিন থেকেই চিনি, ও ভালো কাজ করে জানি, কিন্তু এত সুন্দর গল্প। আমি আপনাদের বলছি, এই ছবিটা এলে আপনারা মিস করবেন না।